রাফউল ইয়াদাইন ফিল মাওদিউল আরবা, আপনাদের ওই সপ্তাহে বলেছি এই রাফউল ইয়াদাইন যে প্রথমবার তাকবীর বলার সময় যে আমরা হাত উঠালাম কাঁধ পর্যন্ত অথবা কান বরাবর এই হাত উঠানো, এটাকে বলা হয় আরবিতে রাফউ ইয়াদাইন। রাফউ মানে উঠানো, ইয়াদাই মানে দুই হাত, রাফউ ইয়াদাইন দুই হাত ওঠা প্রথম তাকবীরে এক জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারী মুসলিমের হাদিস, أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه إذا كبر للصلاة. نبي صلى الله عليه وسلم যখন তিনি সালাতের জন্য প্রথম তাকবীর বলতেন তখন তিনি দুই হাত উঠাতেন। وإذا كبر للركوع আবার রুকুতে যাওয়ার জন্য যখন তিনি আল্লাহু আকবার বলতেন তখন এই দুই হাত ওই প্রথমবারের মতো উঠাতেন। وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَ যখন তিনি সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে উঠতেছেন রুকু থেকে তখনও তিনি প্রথমবারের মতো এরকম করে হাত উঠাতেন। وَإِذَا قَامَ مِنَ التَّشَهُّدِ الْأَوَّلِ আর চার রাকাত বা তিন রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাত শেষ করে তাশাহুদ শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন তিনি আল্লাহু আকবার উঠতেছেন বলে উঠতেছেন তখনও প্রথমবারের মতো হাত উঠাতেন। মোট কয় জায়গা হলো? চার জায়গা। ولا يفعل وكان لا يفعل ابن عمر بولছেন وكان لا يفعل ذلك في السجود সিজদায় যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এইভাবে হাত উঠাতেন না। তাহলে বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস অর্থ হচ্ছে অন্যান্য সকল হাদিস গ্রন্থে ওই হাদিস আছে। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত যে সালাতের মধ্যে তাকবীর বলার সময় হাত উঠানোর কয়টি জায়গা? চারটি জায়গা। কেউ কেউ আমল করেন না তার জন্য তাদের আমল, তাদের নামাজ হবে না, এটা কিন্তু নয়। যারা এটা করেন না তাদের সালাত আদায় হবে না তা কিন্তু নয়, তাদের সালাত জায়েজ আছে। তবে সারা জীবনই তারা এই সুন্নাতটি আমল করছেন না, সারা জীবনই তারা এই সুন্নাতটি আমল করছেন না।